আজ শনিবার 18ই চৈত্র 2022 সালের 2রা এপ্রিল। তুলা রাশি, তুলা লগ্ন, লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7.5 out of 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তবে কর্মজীবনে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। আজ বয়স্ক ব্যক্তিবর্গরা কোনো ইতিবাচক কথাবার্তায় আপনাকে আজ ভরিয়ে তুলবে, প্রশংসায় ভরিয়ে তুলতে পারে, যার কারণে শরীরে মনে আপনারা একটি বাড়তি শক্তি অনুভব করতে পারেন। তবে নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই কিন্তু হতাশাও আপনাদেরকে গ্রাস করতে পারে। আজ শরীর এবং মন উভয় ক্ষেত্রেই ভাগ্যদেবী আজ আপনার কর্মের উপরে আপনাকে ছেড়ে দিয়েছেন। যেমন কর্ম করবেন স্বাস্থ্যগতভাবে মানসিকভাবে তেমন ফলাফলই আজ আপনারা পাবেন। আজ অর্থগতভাবে ভাগ্যদেবী কিন্তু আপনার উপরে অত্যধিক প্রসন্ন। বিজনেসম্যানদের আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে। ফাটকা কোনো লাভ হতে পারে, লটারি পেতে পারেন, শেয়ার মার্কেটে ভালো মুনাফা লুটতে পারেন, ক্রিপ্টোকারেন্সিতেও ভালো লাভ করতে পারেন, ফরেন এক্সচেঞ্জ থেকেও লাভ করতে পারেন। তবে তার জন্য আপনার জন্মছকে অবশ্যই সেই যোগ থাকা চাই। এর মানে এই নয় যে প্রতিটি তুলারাশির জাতক জাতিকাই লটারি পাবেন। কারোর কারোর ক্ষেত্রে আজ তুলারাশির জাতক জাতিকাদের সেই সুযোগ থাকবে। আজ আপনারা পূর্বপুরুষের কোনো সম্পত্তি থেকে উত্তরাধিকার সূত্রে কোনো শুভ সংবাদ পেতে পারেন, যার কারণেও আপনাদের আর্থিক ভাগ্যের মজবুতি পরিলক্ষিত হবে। তবে চাকরিজীবী যারা আছেন, অফিসে আপনাদের কম কথা বলে কাজ বেশি করতে হবে, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। অফিসটি কিন্তু প্রেম বন্ধুত্ব শত্রুতা কোনো প্রকার সম্পর্ক করবার জায়গা নয়। সম্পর্ক করার ইচ্ছেলে অফিসের বাইরে গিয়ে করুন, তা না হলে কিন্তু বসের কুনজরে পড়ে যেতে পারেন। শিক্ষার্থী বিদ্যার্থীদের আজকের দিনটি সাফল্যেই ভরা। যে কোনো প্রকার পরীক্ষায় আপনারা বসুন, সফল হবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ তাদের পক্ষেই আছেন। আজকে জীবনের কোনো মূল সমস্যার ব্যাপারে আপনি বাড়ির লোকজনের সাথে আলাপ আলোচনা করতে পারেন, আর সে ব্যাপারে বাড়ির লোকজন একটু বিরক্ত হতে পারে, তবে শেষমেশ সমাধান কিন্তু আপনারা পেয়েই যাবেন। আজ আপনি বাড়িতেই বেশি কাটাতে চলেছেন, পারিবারিক বিরোধগুলি আজ আপনাকে চিন্তিত করতে পারে। অন্যথায় বন্ধু স্বজন আত্মীয় পরিজন প্রত্যেকের সাথেই দিনটি কিন্তু কোয়ালিটি টাইম পাসের মধ্য দিয়েই কাটতে চলেছে। আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই চেষ্টাই করুন। আজ আপনাদের এমন দিন কিন্তু জীবনে বারবার আসে না, দিনটিকে উপভোগ অনুভব করুন। আর একে অপরের সাথে আজ আপনারা যতটা সম্ভব প্রতিজ্ঞাবদ্ধ হওয়া যায় সেই চেষ্টাই করা উচিত। প্রেমিক প্রেমিকা, আপনাদের প্রেম সামাজিক এবং পারিবারিক স্বীকৃতি লাভের দিকে এগিয়ে যাচ্ছে। স্বামী স্ত্রী, আজ আপনাদের একে অপরের চোখে চোখ রেখে হারিয়ে যাওয়ার দিন, আবেগময় হওয়ার দিন। আজ আপনাদের যদিও দাম্পত্য জীবনে পারিবারিক ব্যাপার নিয়ে কিছুটা টেনশন থাকতেও পারে, আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না, তো এ বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনই কিন্তু নেই। অবসর সময়ে চেষ্টা করুন আপনার কর্মজীবনে আপনারা আরও কীভাবে উন্নতি করতে পারেন, কীভাবে মাথা ঠান্ডা রেখে গিয়ে যাবেন সে বিষয়ে ভাবনা চিন্তা করুন। আজ আপনাদের যেহেতু শনিবার, তাই সন্ধ্যাবেলার সময় শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং শনিশ্চরায় নামা, এটি 108 বার কিন্তু জপ করতে হবে। আর যাদের চন্দ্ররাশি তুলা, এই রাশিফল তাদের অধিকাংশ ক্ষেত্রেই খাটবে। আর যাদের তুলা লগ্ন, তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে।